সালাম আলাইকুম। গত কয়েকদিন আগে আমি এক রাস্তা পাশে দাঁড়াইছিলাম, পরে গাড়ি ট্যাক্সি বুক করছিলাম, পরে যাক এক মিশরি একটা ভালো লোক পাইলাম। পরে ওর গাড়িতে করে আমি মার্কেটে গেলাম, ব্যাংকে গেলাম। তো ও আমারে কিছু কথা বললো, ওর কথাগুলো আমার আসলে খুব ভালো লাগলো। যে এমন একটা সময় ছিল এই রাস্তাগুলো সবগুলো খালি ছিল, কোনো দোকান কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছুই ছিল না, সব খালি পড়েছিল। এরপর আজকে প্রায় 5-7 বছর 8 বছর ধরে এখন আস্তে আস্তে দোকান ব্যবসা প্রতিষ্ঠান হইতে হইতে সে বলো যে আগে এই রাস্তাটা অন্ধকার ছিল, মানুষজন তো ছিল না, আর এখন দোকান ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু হলো। তো যে কথাটা বলতে চাইছি, যেমন একটা সময় ছিল যে অনেকে বাজারের মধ্যে দোকান বিক্রি হতো কম দামে, সেটা বলতেছি ধরেন আজ থেকে প্রায় 50 বছর আগে, বার তার চেয়ে বেশি। তখন দেখা গেল যে 2% জমি কিনতে যে টাকাটা ইনভেস্ট করতে হতো 2% জমির জন্য, গ্রামের বাড়িতে দেখা গেল যে 20% ধানের জমি কিনতে পারে। এই হিসেব করে কিন্তু অনেকে কিনে নেয়, আর না কিনার কারণে দেখা গেল যে অনেকে হিসেব করছে কি লাভ হবে। যারা বুঝেছে যে একদিন হয়তো দেখা গেল যে এই 2% জমি বিক্রি করে 200% জমি কিনা সম্ভব, তারা কিন্তু জীবনে শাইন করতে পেরেছে, তারা জীবনে কিছু করতে পেরেছে। তো আমি দেখলাম যে যাদের কাছে টাকা পয়সা বেশি আছে তারা হয়তো এরকম একটা রিস্ক নিতে পারে, কিন্তু যার কাছে এরকম টাকা পয়সা নাই বেশি তারা এরকম রিস্ক নিতে পারে না। সর্বশেষ যে কথাটা বলি, যে আমি আজ থেকে 20 বছর আগে আমি ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কাজ করেছিলাম। মার্কেটিং ম্যানেজার থেকে মার্কেটিং অফিসারতে মার্কেটিং ম্যানেজার হওয়ার পথে পরে বিদেশ চলে আসছি, মানুষের অনেক বিমা করছি, এজেন্টে করছে, আমি গিয়ে হেল্প করছি, কিন্তু মানুষকে হেল্প করলাম, চেষ্টা করলে কিন্তু নিজের জন্য একটা বিমা করতে পারতাম, কষ্ট হইতো। বিমাতে কাজ করে যে দুশের পয়সা যা কিছু পাইছি আমি নিজে খাই নে, ফ্যামিলি সাপোর্ট করছি, নিজের পড়ালেখার খরচ চালাইছি, নিজের শখ বলতে কিছু করি নাই, ওটা সত্য, বিলাসিতা করি নাই, যতটুকু করেছি মানে নিজের জন্যই করেছি, পড়ালেখা করছি। দেখা গেল যে যখন আমি ইন্টারভিউ উঠছি, সায়েন্সের এক লেখকের বই নয়, আমি অনেক লেখকের বই কিনে পড়তাম, বই কিনছি ঠিক আছে কিন্তু অনেক সময় সময় পাই নাই সেগুলো পড়ার মতো, কারণ দিনে 7-8 বেজ প্রাইভেট পড়াইতাম। তার চেয়ে যে কথাটা বলতেছি যে ওই সময় যদি আমি চেষ্টা করতাম আমি আমার নিজের জন্য একটা ইন্স্যুরেন্স করতে পারতাম, ওই সময় আমি যদি 20-25 বছর মেয়াদে একটা ইন্স্যুরেন্স করতাম, আজকে দেখা গেল সেই ইন্স্যুরেন্স থেকে আমার অনেক টাকা আসতো, কিন্তু হয়তো সে সময়টায় আমি শেষ করে ফেলেছি, এখন হয়তো আফসোস করতেছি আমি কি করলাম। ওই সময় দেখা গেল যে বছরে 3-4 হাজার টাকা আমার জন্য কোনো একটা ব্যাপার ছিল না, করলে হয়তো ওকে সম্ভব হইতো, কিন্তু ওই সময় আমি করি নি। কিছু কিছু সময় আমাদের থেকে চলে যায়, আমরা করার মতো কিছু থাকে না, আমাদেরকে কিছুটা সময় কাজে লাগাতে হোক, সময়টাকে কাজে লাগাইলে আমরা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারি। সময় সুযোগ সবসময় আসে না, কিছু সুযোগ আসে যে সময় সময় থাকে না, সময় থাকলে সুযোগ থাকে না, এটাই হলো দুনিয়ার রেওয়াজ। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পৃথিবীটা হলো আসলে এরকম,
আমরা অনেক সময় ভালো সময়ের অপেক্ষায় থাকি, ভালো সময় আসলে আমরা এটা করব সেটা করব, কিন্তু দেখা গেল যে আসলে এরকম হয় না। ভালো সময় কখনো আমাদের কাছে আসে না, ভালো সময় আমাদের কাছে মানে কখনো কারো কাছে আসে না। তবে কারো কারো যদি ভাগ্যের জোরে আসে সেটা হলো অন্য কথা। তবে ভালো সময়, ভালো দিন, ভালো বন্ধু, ভালো অর্থ সম্পদ, ভালো স্বাস্থ্য, ভালো কিছু, এটা হলো একটা জাস্ট কল্পনা, স্বপ্ন। এগুলো কিন্তু সবার জীবনে সবসময় আসে না, সবাই কিন্তু সবসময় এগুলো পায় না। তো যেটা হলো আমাদেরকে বাস্তবতাকে মেনে নিতে হবে, আর ভবিষ্যতের জন্য বড় প্ল্যান নিতে হবে। বড় প্ল্যান যে বড় কিছু করা, বড় পরিকল্পনা করা, এগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে হয়তো বা একদিন না একদিন হয়তো আমাদের পক্ষে সেটা সম্ভব হবে। যদি এত তাড়াতাড়ি সম্ভব না হয়, একদিন না একদিন সেটা আমাদের কাছে সম্ভব হবে। আর আমাদেরকে আয়ের ব্যবস্থাটা এমনভাবে করে নিতে হবে যাতে করে আগামী কয়েক বছর পর যেন আমরা হাত পাইতে না হয় কারো কাছে। যদি আমরা আমাদের ইনকাম সোর্সটা যদি এইভাবে করে নিতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অনেক কিছু করতে পারি। ইনকাম সোর্স আমাদেরকে এমনভাবে করে নিতে হবে যাতে করে আমরা যেন শুয়ে বসে থাকলে যেন আমাদের আয় রোজগারটা যেন আসতে থাকে, আমরা বসে বসে থাকলেও যেন আমাদের আয়টা যেন চলে আসে, যেন আমরা যেন কারো কাছে যেন হাত না পাততে হয়। আমরা যেন এমন ব্যবস্থাটা করে নিতে পারি যাতে করে একসময় টাকা পয়সার যেন অভাবে আমরা পড়তে না হয়। যদি আমরা এভাবে ব্যবস্থা করে রাখি তাহলে আমরা আগামী ভবিষ্যতে আর কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যে চেষ্টা করলে আসলে কিন্তু সব কিছুই সম্ভব। যারা চেষ্টা করেছে তারাই কিন্তু সফল হয়েছে। আপনি চেষ্টা করুন, আমিও চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের সবাইকে সফল করুক। ধরেন আপনি টাকা পয়সা খরচ করে একটা দোকান দিলেন বা বড় একটা ফ্ল্যাট বাড়ি বানালেন, একটা আবাসিক হোটেল বানাইলেন, এমন কিছু আপনি বানাইলেন যেখান থেকে আপনার প্রতিনিয়ত আয় আসতেছে। প্রতিনিয়ত আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, আয় আসতেছে, দোকান ভাড়া দিচ্ছেন, দোকানে ভাড়া আসতে টাকা আসতেছে। মানে এমন পদ্ধতিতে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু জীবনে আপনি সুখ পাবেন, জীবনে সুখ আপনার কাছে ইনশাল্লাহ এসে ধরা দেবে। তো জীবনে সুখ অর্জন করে নিতে হওয়ার সুখ কখনো সরাসরি এসে ধরা দেয় না।